আচ্ছা বেঙ্গলি ব্লগ লিখে সার্চ করলে এই তিনটে ভিডিও সবার প্রথমে কেন আসছে কারণ হলো এই ভিডিওগুলোতে প্রপারলি এসিও করা আছে এসিও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে সঠিক টাইটেল দেওয়া ডেসক্রিপশন দেওয়া বা থামনেল দেওয়া ঠিক আছে যেগুলো এই ভিডিওতে করা আছে সো আপনাকেও তাহলে আপনার ব্লগিং ভিডিওতে প্রপারলি এসিও করতে হবে তবেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে বা সার্চ রেজাল্টটা একদম এরকম উপরে আসবে তো তাহলে এই ভিডিওতে আমরা এমন চারটি এসিও ট্রিকের কথা বলবো যেগুলো অ্যাপ্লাই করলে আপনার ভিডিও ভাইরাল হবে বা সার্চ রেজাল্টটা একদম টপে আসবে ঠিক আছে তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি তো প্রথমেই আমাদেরকে ক্যাটাগরি ঠিক করতে হবে মানে ঠিকঠাক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে নর্মালি কি হয় যে যারা ব্লগার্স তারা যখন ভিডিও আপলোড করে তখন এই ক্যাটাগরিটা সিলেক্ট করে পিপল অ্যান্ড ব্লগস এটা ঠিক আছে এটা নর্মাল ভিডিওর ক্ষেত্রে ঠিক আছে বাট ইউ হ্যাভ টু বি মোর স্পেসিফিক আরও স্পেসিফিক হতে হবে যখন আপনি ধরুন ফুড ব্লগিং করছেন বা কোনো ট্র্যাভেল ব্লগিং করছেন সেটা তো বাইরে গিয়ে ব্লগিং করছেন না তো সেই জায়গায় আপনি এই ট্র্যাভেল অ্যান্ড ইভেন্ট সিলেক্ট করতে পারেন ঠিক আছে বা ধরুন আপনি যদি কোনো ব্লগিংয়ে গেম খেলাও দেখাচ্ছেন তো তাহলে সেই জায়গায় গেমিং দিতে পারেন বা যদি ধরুন কোনো একটা ইভেন্ট আছে কোনো জায়গায় আপনি গেছেন হ্যাঁ বিয়ে বাড়ি হোক বা কোনো অনুষ্ঠান বাড়ি সেই জায়গাতে আপনি এন্টারটেনমেন্ট সিলেক্ট করতে পারেন যদি আপনার ব্লগে কিছু এডুকেশনাল কিছু দেখাচ্ছেন তো সেই জায়গাতে আপনি এডুকেশানও সিলেক্ট করতে পারেন বা যদি কিছু প্র্যাঙ্ক করছেন আপনার ব্লগিংয়ের মধ্যে তো তাহলে সেখানে এই কমেডি সিলেক্ট করবেন ঠিক আছে সো এখানে শুধু পিপল অ্যান্ড ব্লগস ছাড়াও আরও অনেক ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে এগুলো সিলেক্ট করলে শুধুমাত্র পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরি ছাড়াও অন্যান্য যেসব ক্যাটাগরিজ আছে সেই জায়গাতে আপনার এই ব্লগিং ভিডিওটাকে ইমপ্রেশন দেওয়া হবে ঠিক আছে এবং যত বেশি ইম্প্রেশন আসবে তত বেশি আপনার ভিউজ আসবে ঠিক আছে সো পিপল অ্যান্ড ব্লগস এটা নর্মাল ভিডিওর জন্য ঠিক আছে কোনো কিছু না হলে এইটাকে দেবেন পিপল অ্যান্ড ব্লকস বাট যদি আপনি যদি আরও বেশি স্পেসিফিক হতে চান তো তাহলে যে যে টাইপের ভিডিওস হবে ব্লগিং ভিডিও যেমন হবে ট্রাভেল হলে ট্রাভেল দেবেন এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট কমেডি হলে কমেডি এই স্পেসিফিক ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করতে হবে ওকে এবার হচ্ছে ট্যাগস বা কিওয়ার্ড কিওয়ার্ডের মধ্যে এই যে কিওয়ার্ডগুলো আমি এখানে মেনশন করেছি এগুলো অবশ্যই লাগবে এগুলো যেন প্রত্যেকটা ব্লগিং ভিডিওতে এই ট্যাগসগুলোকে এন্টার করা হয় যেমন হলো বেঙ্গলি ব্লগস বাংলা ব্লগ বাংলা ব্লগস বেঙ্গলি ব্লগার বেঙ্গলি ইউটিউবার ডেলি ব্লগ ট্রাভেল ব্লগ এবং আপনার যেটা চ্যানেলের নাম আমার যেমন এই চ্যানেলটার নাম হচ্ছে রোহান নাগ ব্লগস এই জন্য আমি রোহান নাগ ব্লগসকে এন্টার করেছি ঠিক আছে আপনাকেও আপনার যেটা চ্যানেলের নাম হবে সেটাকে এন্টার করতে হবে সো বেসিক্যালি এই ট্যাগগুলো বা এই কিওয়ার্ডগুলো লাগবেই এর বাদে আপনি এন্টার করতে পারেন ধরুন আপনি যদি দার্জিলিং ঘুরতে গেলেন তো তাহলে দার্জিলিং ট্র্যাভেল ব্লগ বা ট্রাভেল ব্লগ এইগুলো তো এন্টার করবেনই সঙ্গে দার্জিলিং রুম হোটেল স্টে এরকম ট্যাগসও এন্টার করবেন বাট এইগুলো প্রত্যেকটা ভিডিওতে যেন থাকে এন্টার করতে যেন রকম ভুল না হয় ঠিক আছে এই ট্যাগসগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি কপি করে নিতে পারবেন তো আমরা যখন ইউটিউবে এসিও বা এইসব ইউটিউবে কামব্যাক করার কথা বলছি তো এই কামব্যাকের ব্যাপারে আমি আপনাদেরকে মোটিভেট করার জন্য কোনো কিছু রেকমেন্ড করতে চাই তো দেখুন বাঙালিদের কাছে মোটিভেশনের জন্য সৌরভ গাঙ্গুলির থেকে বড় কে হতে পারে কেউ নয় আশা করি তো এই সৌরভ গাঙ্গুলির ব্যাপারে একটা অডিও বুক আছে যার নাম হলো সৌরভ গাঙ্গুলি দ্য কামব্যাক কিং এটা আপনি কুকু এফ এ শুনতে পারেন ঠিক আছে তো কুকু এফ এম হলো ইন্ডিয়ার বিগেস্ট অডিও শো প্ল্যাটফর্ম এখানে তিন হাজারেরও বেশি অডিও শোজ আছে বুক সামারিজ আছে এবং বিভিন্ন রকম অডিও বুকস আপনি যেগুলো শুনতে পারেন আপনি কাজ করতে করতে বা ফ্রি টাইমে শুনতে পারেন বা ট্র্যাভেল করতে করতে শুনতে পারবেন এবং এখানে ফিকশনাল নন ফিকশনাল বায়োগ্রাফি এডুকেশন এই সব ব্যাপারে অডিও বুক আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো আমি আমার সমস্ত দর্শকদের রেকমেন্ড করব কুকু এফ এম এর সাবস্ক্রিপশান কিনতে যেটা তিনশো নিরানব্বই টাকা পার ইয়ার মানে অ্যানুয়াল কিন্তু সুখবর হলো যে আমার দর্শকদের জন্যে ফিফটি পার্সেন্ট অফ আছে আপনি যদি আমার কুপন কোড নাগ ফিফটি ইউজ করেন তো তাহলে এটা ফিফটি পারসেন্ট অফ হয়ে যাবে এবং আপনাকে শুধুমাত্র একশো নিরানব্বই টাকায় এই কুকু এফ এর এক বছরের সাবস্ক্রিপশান দেওয়া হবে ঠিক আছে তো আপনারা এখনই প্লে স্টোরে গিয়ে কুকু এফ ডাউনলোড করতে পারেন এবং এখানে সাবস্ক্রিপশানও কিনতে পারেন এবার হলো নিউ স্টাইল ডেসক্রিপশান নিউ স্টাইল ডেসক্রিপশান বলতে এমন কোনো কিছু নয় যে নতুন করে আমরা কিছু করব বাট আমাদের স্টাইলটা কি আমরা আমাদের এই ডেসক্রিপশানের মধ্যে যতগুলো কম্পোনেন্টস খুব প্রয়োজনীয় সেগুলো সব কিছুকে ইনক্লুড করব। ডেসক্রিপশান লেখার জন্য আমাদের মেন যেগুলো কনটেন্ট লাগবে বা মেইন যে কম্পোনেন্টস লাগবে সেগুলো হলো ফার্স্ট হলো কিওয়ার্ডস সঠিক কিওয়ার্ডস এন্টার করতে হবে ডেসক্রিপশনে সেকেন্ড হলো হ্যাশট্যাগ থার্ড হলো ব্যাকলিংস ব্যাকলিংসের মধ্যে ক্লোদিং বা যেসব জামাকাপড় বা আপনি যেসব অ্যাক্সেসারিজ ইউজ করবেন সেইগুলোর লিঙ্কস আপনি যদি কোনো টি শার্ট বা কোনো হুডিস বা কফি মাগ এসব প্রোমোট করেন সেগুলোরও লিঙ্কস থাকবে ঠিক আছে এগুলোকে ব্যাকলিংস বলা হয় ব্যাকলিংস যত থাকবে আপনার ব্যাকলিংসের যত ক্লিক আসবে এটা আপনার এসিওকে আরও এনহ্যান্স করতে সাহায্য করবে ঠিক আছে এরপর হলো টাইম স্ট্যাম্প টাইম স্ট্যাম্প মানে কত থেকে কত সেকেন্ডের মধ্যে বা কত থেকে কত মিনিটের মধ্যে আপনি কোন কোন কাজ করেছেন সেইগুলোর লিস্টিং ঠিক আছে যাতে ইউজাররা আরও স্পেসিফিক্যালি আপনার ব্লগটাকে দেখতে পারেন এবং লাস্ট হলো সোশ্যাল লিঙ্ক সোশ্যাল লিঙ্কস অ্যাড করতে হবে আপনার ডেসক্রিপশানে মানে ফেসবুকের লিঙ্ক হোক বা ইনস্টাগ্রামের লিঙ্ক হোক সেটা আপনার হতে পারে বা আপনার ব্লগে যেসব মানুষ প্রেজেন্ট আছে তাদেরও লিঙ্কস আপনাকে অ্যাড করতে হবে তো উদাহরণস্বরূপ আমি একটা ডেসক্রিপশান লিখেছি এই ডেসক্রিপশনের মধ্যে এই এই কিওয়ার্ড রিচ ডেসক্রিপশান প্রথমে দেওয়া হয়েছে কিওয়ার্ড রিচ ডেসক্রিপশান মানে যে ডিসক্রিপশানের মধ্যে কিওয়ার্ড আমাদেরকে ঢোকানো আছে যেমন ধরুন এই বেঙ্গলি ব্লগার বেঙ্গলি কমিউনিটি বাংলা ব্লগ এগুলো হচ্ছে আমাদের ডেসক্রিপশান যেগুলো আমরা এর মধ্যে ইনসার্ট করে দিয়েছি সেকেন্ড হলো হ্যাশট্যাগ এখানে দেখতেই পাচ্ছেন হ্যাশট্যাগ দেওয়া আছে আমি আরও স্পেসিফিক্যালি যদি বোঝাই তো তাহলে আমি এটা একটা ওয়ার্ড ফাইলে সেভ করে রেখেছি সেটা ওপেন করে দেখিয়ে দেব এটা হলো সেই ফাইল যেখানে দেখুন এখানে আমাদের যে কিওয়ার্ডগুলো এন্টার করা হয়েছে সেগুলো এখানে হাইলাইট করা আছে ব্লু কালারের ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের সব কিওয়ার্ডস যেমন বেঙ্গলি ব্লগ তারপর ডেলি ব্লগ ট্রাভেল ব্লগ এগুলো কিওয়ার্ডস সেকেন্ড হলো আমাদের হ্যাশট্যাগ হ্যাশট্যাগুলো এখানে দেওয়া আছে বাংলা ব্লগ বেঙ্গলি ব্লগ ডেলি ব্লগ এবং হ্যাশট্যাগের মধ্যে অবশ্যই আপনার চ্যানেলের যেটা নাম সেটা দেবেন আমি এখানে আমার চ্যানেলের যেটা নাম নাগ ব্লগ সেটা দিয়ে রেখেছি এরপর হলো ব্যাকলিংস দেখুন আমি ব্যাক এন্টার করেছি সেই সব জামা কাপড় বা ক্লোদিংস যেগুলো আমি এই ব্লগে ইউজ করেছি এইচএনএমের শার্ট লেভাইজের জ্যাকেট এবং আমি জাস্ট দুটো উদাহরণস্বরূপ এন্টার করেছি আপনি যতগুলো করেছেন সবগুলো লিঙ্কস এখানে দিয়ে দেবেন এরপর আপনি আপনার যেসব আদার্স ভিডিওস আছে সেগুলো লিঙ্ক দিয়ে দেবেন আমি দিয়ে রেখেছি আমার অন্যান্য ব্লগের লিঙ্কস দিয়ে রেখেছি এবং এখানে যদি আপনার কোনো মার্চেন্ডাইজ থাকে আপনি যদি কোনো কফি মাগ বা কোনো টি শার্ট প্রমোট করছেন সেগুলো এখানে এন্টার করে দেবেন ঠিক আছে এরপর হলো টাইম স্ট্যাম্পস বা চ্যাপ্টার দেখুন আমি চ্যাপ্টার এন্টার করেছি আমি এখানে দিয়েছি ইন্ট্রো ইন্ট্রো জিরো থেকে শুরু হচ্ছে এরপর জার্নি শুরু হয়েছে এক মিনিট তেইশ সেকেন্ড তারপর অ্যারাইভেল তারপর কখন কি ফাইট করেছি বা কিছু করেছি সেইগুলো কোন সময় কোনটা কাজ করেছি সেগুলো কিন্তু এই চ্যাপ্টার্সে দিয়ে দিয়েছি এরকমভাবে আপনাকে চ্যাপ্টার্স দিতে হবে ঠিক আছে কত মিনিট কত সেকেন্ডে আপনি কোনটা করেছেন সেটা দিয়ে দেবেন তো চ্যাপ্টার্স এন্টার করলে ইউজাররা আরও স্পেসিফিক্যালি কোন সময়ে কোন কাজটা করেছেন সেটা বুঝতে পারবে এবং আপনার এভারেজ ভিউ ডিউরেশন বাড়াতেও সাহায্য করবে ইউজাররা স্পেসিফিক্যালি ওই জায়গাগুলো দেখতে পাবে ওকে এটা তাদের জন্য অনেক সুবিধার হবে এবং ফাইনালি এখানে দেখুন আমি আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কসকেও অ্যাড করে দিয়েছি এখানে ইনস্টাগ্রামের লিঙ্কস অ্যাড করেছি এবং আদার্স প্রোফাইল যদি আপনি অ্যাড করতে চান তো করতে পারেন এবং আমি রেকমেন্ড করব আদার্স প্রোফাইল অ্যাড করতে কারণ আপনার ব্লগে আশা করি শুধু আপনি থাকবেন না আরও অনেকেই থাকবে তো তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলসও আপনি লিঙ্কস এখানে অ্যাড করে দেবেন ওকে রিডিজাইন থামনেল দেখুন আমরা নতুন করে থামনেলকে রিডিজাইন করব। আপনার চ্যানেলে যে সব থামনেল ছিল এতদিন সেগুলোকে বাদ দিন দিয়ে নতুন করে থামনেল বানানো শিখুন এবং বানানো কী শিখবেন যে থামনেলই আপনি বানান না কেন সেই থামনেলে যেন তিনটে প্রশ্ন থাকে ফার্স্ট হলো কি হয়েছে সেকেন্ড হলো কি করছে এবং থার্ড হলো কেন করছে এই তিনটে প্রশ্ন কিন্তু আপনার থামনেলে থাকতে হবে মানে ধরুন আমি যদি উদাহরণস্বরূপ দেখাই যে চা খেতে খেতে গিয়ে বন্ধুর সঙ্গে আমি তুমুল ঝগড়া করলাম এটা যদি আমার কোনো ব্লগিং হয় তো তাহলে আমার থামনেল এরকম হবে দেখুন এই যে থামনেলটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনি বুঝতে পারছেন যে কিছু হয়েছে কি হয়েছে সেটা দেখতে গেলে এই ভিডিওটা দেখতে হবে এবং কেন হয়েছে সেটা দেখতে গেলেও এই ভিডিওটা দেখতে হবে সো থামনেল এমন বানাবেন যার মধ্যে এই কোয়েশ্চেনগুলো ইনভোক হবে কোয়েশ্চেনগুলো আপনার মনের মধ্যে আসবে এবং আপনিই যেন ওই কোয়েশ্চেনগুলো জানার জন্য ওই ভিডিওটাতে ক্লিক করবেন এবং আপনারা হয়তো এখন বুঝে গেছেন যে ভিডিও যতই ভালো হোক না কেন থামনেল যদি ভালো না হয় তো তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না সো থামনেল খুবই ইম্পর্ট্যান্ট এবং উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে এই যে থামনেলটা দেখালাম এটা দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন যে এরকমভাবে আপনাকে ক্যাচি থামনেল বানাতে হবে তবেই কিন্তু আপনার ক্লিক থ্রু রেট বাড়বে তো আশা করি এই ভিডিওতে ব্লগিং ভিডিও এসিওর জন্য যে চারটি কম্পোনেন্টস বললাম এগুলোকে যদি সঠিকভাবে অ্যাপ্লাই করেন তো তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে তো এই সম্পর্কিত আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ